পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মহালয়ার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে মোট 15টি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই সাথে ছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা শাসক এস পান্নাবালম, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ অন্যান্যরা। মহালয়ার শুভক্ষণে সারা রাজ্য জুড়ে 320টি পুজোর উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার সন্ধ্যায় ভার্চুয়ালভাবে আসানসোল ও দুর্গাপুরের 15টি দুর্গাপুজোর উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে আসানসোল পুরনিগম এলাকার 4টি পুজো, এছাড়াও দুর্গাপুর পুরনিগমের 8টি ব্লকের 8টি পুজো। আসানসোলের 4টি পুজো হল কল্যাণপুর হাউজিং আদি পুজো, আপকার গার্ডেন, কোট রোড এবং কল্যাণপুর কে সেক্টর। আসানসোলের 4টি পুজো উদ্বোধনের অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবলম ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। একইভাবে দুর্গাপুরের পুজোর উদ্বোধনে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কবি দত্ত প্রমুখেরা। দুর্গাপুরের চতুরঙ্গ পূজা কমিটি, ফুলঝড় সার্বজনীন দুর্গাপুজো ও ডুমুরতলা দুর্গাপুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন। আপনারা খুবই ভালো পুজো করেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বারাবণী ব্লকের গান্ধীনগর পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। ঠিক একইভাবে রানীগঞ্জে সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আইসি বিকাশ দত্ত, প্রধান মমতা মণ্ডল, উপপ্রধান সন্দীপ গড়াই, পুজো কমিটির সম্পাদক বিভাস গাঙ্গুলিও উপস্থিত ছিলেন। মানে পশ্চিম বর্ধমান জেলায় এটা 15টা পুজো আজকে এখান থেকে উদ্বোধন হলো। তাছাড়াও যত পুজো কমিটি আছে সকলকে আমাদের অনেক অভিনন্দন। আমরা দুর্গাপুর মিউনিসিপ্যালিটি যেমন অনেকগুলো করলাম, তেমনি আসানসোল মিউনিসিপ্যালিটিও করলাম। আমরা অন্ডাল থেকে শুরু করে বর্ধমানের মধ্যে পড়ে জেলাটা দিয়ে বর্তমান কাকশাউজগ্রাম লোকসভাটা বিভিন্ন দুর্গাপুর পশ্চিমে পড়ে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।